ফ্ল্যাশব্যাক বন্ধুরা, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি আর আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও করতে চলেছি। মা বাড়ির পেছন দিকে গরুর জন্য জল দিচ্ছে, তো আজকে আমি ইন্টারেস্টিং একটা ভিডিও করবো। আর আমার পার্টনার হচ্ছে আমার বোন, তো সব রকম হেল্প করবে কি করতে হয় না করতে হয়। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে। আর বোন আমার পাশে থাকবে, মানে আমি যেরকম করবো তুই শুধু মানে মাকে ডেকে আনবি, আর মানে যা করতে হয় এরকম করবি তুই। ও আমার পাশে আছে আর মা একটু পর আসবে, মানে আমি কাজটা শুরু করি। আর তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি রক্তভূমি করতে চলেছি প্র্যাঙ্কটার মধ্যে। তো কী দিয়ে রক্ত বানাবো সেটা তোমাদের বলি। আমি রক্ত বানাতে চলেছি আলতা দিয়ে, তো সেটাই আজকে করবো তোমাদের সামনে, মজাদার প্র্যাঙ্ক। আর আমি অসুস্থ হয়ে গেলে, আমার একটা এরকম সিরিয়াস কেস হয়ে গেলে আমার মা কী করতে পারে, তো সেটাই আজকে তোমাদের জানি না। এর পরবর্তী কী হতে চলেছে, কে কী বলবে, কী হবে কী না হবে কিচ্ছু জানি না, কিন্তু এটুকু জানি যে মা খুব কষ্ট পাবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, স্কিপ না করে দেখো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো চলো, একটা কথা যে ভিডিও করার আগে আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, যে স্ট্যান্ডটাকে আমি আঠা দিয়ে লাগিয়েছিলাম, মানে ভেঙে গেছিলো পরে, তো এটাকে আমি এখন টানছি, উঠছে না। তো দেখো টানছি, উঠছে না। তো এখন ভিডিওটা আমি করবো ওই দিকে কোনো জায়গায় একটা রেখে, মানে আমাদের যে শোকেসটা দেখছো ওই যে ফুল টুল আছে যে ওখানে, ওখানে রেখে আমি ভিডিওটা করবো। তো জানি না ভিডিওর কোয়ালিটিটা কেমন হবে, তো অবশ্যই তোমাদেরা সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো এইভাবেই ভিডিওটা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরাই দেখো কাপের মধ্যে আমি আলতা নিয়ে নিয়েছি, মুখটা ধকধক করছে কিন্তু এখন থেকে। তো এটাকে আমি মুখে নেব, এটার মধ্যে জল মিশানো আছে শুধু আলতা না, এটাকে আমি মুখে নেব, তারপরে যে শুরু হবে আমার কাহিনী। আর এই যে আমার পার্টনার আমার সাথে, ও গিয়ে মাকে ডেকে আনবে। চলো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা প্লিজ ভিডিওটা থেকে দেখতে থাকো। A few moments later. A few moments later. Two thousand years later. হ্যাঁ
কিছু হইতো না তো আমার
তো বন্ধুরা আমার মা খুব ভয় পেয়ে গেছে, খুব রাগ হয়ে গেছে। আমি প্র্যাঙ্কটা বেশি দিন এগিয়ে যেতে পারবো না, এখানেই রাখছি প্র্যাঙ্কটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টা।